আপনাদের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ। প্রথমে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে এলে মাছ হালকা ভেজে তুলে নেব। আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে হালকা করে বেগুন ভেজে নেব। এরপর কাঁচা লঙ্কা ও কালো জিরে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু নেড়ে নেওয়ার পর আদা বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করার পর জল দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। এরপর ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে রেখে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন। আর যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।